हेलो फ्रेंड्स, वेलकम टू नॉलेज ए टू जेड। नॉलेज ए टू जेड तुम्हारे सकल के स्वागत जानाई। आजकल क्लासे आमरा जियोग्राफी माध्यमिक एबीटीए टेस्ट पेपारे 224 नम्बर पेज आलोचना करब। ओनली एक मार्क्सर जो प्रश्नगुलो रयेछे आमरा सेई प्रश्नगुलोई आलोचना करब। आर एकटा कथा बोले राखी, आमरा अलरेडी भूगोल बांगलार बेस किछु एबीटीए टेस्ट पेपारे सल्यूशन करे दिएछि। যারা এখনো সেগুলো দেখনি তারা কিন্তু অবশ্যই দেখে নিও। তোমরা যদি কেউ নতুন অতিথি হয়ে থাকো এই চ্যানেলে, তাহলে চ্যানেলটি কিন্তু তোমরা নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো। চলে আসা যাক আজকে 224 নম্বর পেজের আলোচনায়। দেখো, জিওগ্রাফি বিভাগ ক একের দাগে বলেছে, বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে রেখো। 1 নম্বর করে 14টি প্রশ্ন করতে হবে। একের দাগে এক এক প্রশ্ন রয়েছে। সর্বাধিক প্রভাব বিস্তারকারী বহির্জাত শক্তি হলো নদী। নেক্সট প্রশ্ন 1-2, সমুদ্রপূকূলে অবস্থিত হিমবাহ উপত্যকাকে কি বলে? এক্ষেত্রে সঠিক উত্তর হবে ফিয়র্ড। পরের প্রশ্ন 1-3, প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় ওজোনোস্ফিয়ারকে, অর্থাৎ গ হবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন 1-4, প্রশ্ন রয়েছে উষ্ণতার সঙ্গে আপেক্ষিক আর্দ্রতার সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক, অর্থাৎ ক হবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন চলে যাব 1-5, শৈবাল সাগর দেখা যায় আটলান্টিক মহাসাগরে। নেক্সট প্রশ্ন 1-6, প্রশ্ন রয়েছে পৃথিবী যখন চন্দ্র ও সূর্যের মাঝে থাকে তখন তাকে বলা হয় প্রতিযোগ। পরের প্রশ্ন 1-7, প্রশ্ন রয়েছে জৈব বর্জ্য থেকে যে গ্যাস পাওয়া যায় তার নাম হলো বায়োগ্যাস। নেক্সট প্রশ্ন চলে যাব আমরা 1-8, প্রশ্ন রয়েছে ভারতের পশ্চিম উপকূলের উপহ্রদগুলি হলো কয়াল, অর্থাৎ গ হবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন 1-9, যে নদীর প্রবাহ পথে শিব সমুদ্রম জলপ্রপাত অবস্থিত সেটা হলো কাবেরী নদী। নেক্সট প্রশ্ন 1-10, আম্রবৃষ্টি দেখা যায় দক্ষিণ ভারতে। নেক্সট প্রশ্ন 1-11, প্রশ্ন রয়েছে স্থানান্তর কৃষিকে ভারতে বলা হয় ঝুম। নেক্সট প্রশ্ন 1-12, ভারতের প্রথম সুতাকল স্থাপিত হয় পশ্চিমবঙ্গে, অর্থাৎ খ হবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন 1-13, প্রশ্ন রয়েছে হীরক চতুর্ভুজ বিষয়টি যে পরিবহন ব্যবস্থার সাথে যুক্ত সেটা হলো রেলপথ। নেক্সট প্রশ্ন 1-14, প্রশ্ন রয়েছে সূর্য সমলয় উপগ্রহগুলি উত্তর থেকে দক্ষিণ দিকে ঘুরছে, অর্থাৎ গ হবে এখানে সঠিক উত্তর, উত্তর থেকে দক্ষিণ দিকে ঘুরছে। তাহলে আমরা এমসিকিউ যে আলোচনাগুলো ছিল এই 224 নম্বর পেজে সেটা আমরা আলোচনা করে নিলাম 1-এর দাগ। এরপর চলে যাবো আমরা বিভাগ ক্ষয়ে, অর্থাৎ 2-এর দাগ। 2-এর দাগের 1-এ যেটা বলা হয়েছে, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। যে কোনো 6টি প্রশ্ন এখান থেকে করতে হবে, টোটাল দেওয়া রয়েছে 7টি প্রশ্ন। প্রথম প্রশ্ন দেখে নিই তাহলে। 2-এর দাগের 1-এর 1 যে প্রশ্নটি রয়েছে, জলপ্রপাতের নিচে সৃষ্ট গর্তকে বলে প্রপাত কূপ, এটি শুদ্ধ। নেক্সট চলে যাব 2-এর দাগের 1-এর 2, মেসোস্ফিয়ারের নিচের অংশকে বলে আয়োনোস্ফিয়ার, এটি ভুল, নেক্সট অর্থাৎ অশুদ্ধ। নেক্সট প্রশ্ন 2-এর দাগের 1-এর 3, লাল নিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে খরার সৃষ্টি হয়, এটিও অশুদ্ধ। নেক্সট প্রশ্ন দেখব 2-1-4, গ্যাসীয় বর্জ্যের ব্যবস্থাপনার পদ্ধতি হলো কম্পোস্টিং, এক্ষেত্রে সঠিক উত্তর হবে অশুদ্ধ। নেক্সট প্রশ্ন 2-1-5, নবীন পলিযুক্ত অঞ্চল পাঞ্জাবের বেট নামে পরিচিত, এক্ষেত্রে সঠিক উত্তর হবে শুদ্ধ। নেক্সট প্রশ্ন 2-1-6, ভারতের একটি শীতল মরু মালভূমি হলো লাদাখ, মানানটা ভুল রয়েছে, এক্ষেত্রে লাদাখ হবে, এটা হচ্ছে শুদ্ধ। নেক্সট প্রশ্ন, ভারতের রোড বলা হয় ভিলাইকে, এটি অশুদ্ধ। নেক্সট প্রশ্ন 2-এর দাগে 2, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। যে কোনো 6টি প্রশ্ন করতে হবে, টোটাল দেওয়া রয়েছে 7টি প্রশ্ন। প্রশ্নের আলোচনায় যাওয়ার আগে একটা কথা তোমাদের বলে রাখি, তোমাদেরকে অনুরোধ করব তোমরা এই চ্যানেলটি নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিও। এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিও দেখার শেষে একটি লাইক করে দিও। আর যদি কোথাও কোনো প্রবলেমে তোমাদের আটকে যায় তাহলে তোমরা কমেন্ট করে সেটা জানাতে পারো, অথবা আমাদের যে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া রয়েছে তোমরা সেখানে জয়েন হয়ে তোমরা সেই প্রবলেম আমাদের সাথে শেয়ার করতে পারো, আমরা চেষ্টা করব সেই প্রবলেম সলভ করে দেওয়া। চলে আসি প্রশ্নে।
দুইয়ের দাগে 2-1। প্রথম প্রশ্ন রয়েছে, বরফহীন পর্বত শিখরকে ড্যাশ বলে, এক্ষেত্রে সঠিক উত্তর হবে নিমাটাক্স। পরের প্রশ্ন, দুইয়ের দাগে 2-2। প্রশ্ন রয়েছে, বায়ু সম্পৃক্ত হলে আপেক্ষিক আর্দ্রতা হয় -%, সঠিক উত্তর হবে 100%। নেক্সট প্রশ্ন, দুইয়ের দাগে 2-3। উষ্ণ সমুদ্র স্রোত ও শীতল সমুদ্র স্রোত যে স্থানে মিলিত হয় তাকে কি বলে, হিমপ্রাচীর। পরের প্রশ্ন, দুইয়ের দাগে 2-4, ফ্লাই অ্যাশ এক ধরনের ড্যাশ বজ্র, এক্ষেত্রে সঠিক উত্তর হবে কঠিন বজ্র। পরের প্রশ্ন, দুইয়ের দাগে 2-5। প্রশ্ন হচ্ছে, ড্যাশ হলো ভারতের বৃহত্তম হিমবাহ, সঠিক উত্তর হবে সিয়াচেন। পরের প্রশ্ন, দুইয়ের দাগে 2-6। প্রশ্ন রয়েছে, উচ্চ গঙ্গা সমভূমির নতুন পলিমাটিকে ড্যাশ বলে, সঠিক উত্তর হবে খাদার। পরের প্রশ্ন, দুইয়ের দাগে 2-7। প্রশ্ন রয়েছে, কোন সফট কপির ক্ষুদ্রতম অংশকে কি বলে, এক্ষেত্রে সঠিক উত্তর হবে পিক্সেল। নেক্সট চলে যাবো আমরা দুইয়ের দাগে 3। দুইয়ের দাগে 3-এ যে প্রশ্নগুলো রয়েছে সেটা হচ্ছে, একটি বা দুটি শব্দে উত্তর দাও যে কোনো 6টি প্রশ্ন, টোটাল দেওয়া রয়েছে 8টি প্রশ্ন। তাহলে আমরা এক এক করে উত্তরগুলো সব জেনে নিই। প্রথম যে প্রশ্নটি রয়েছে, দুইয়ের দাগে 3-1, শিলাময় মরুভূমিকে কি বলে, সঠিক উত্তর হবে হামাদা। নেক্সট প্রশ্ন, দুইয়ের দাগে 3-2, তুষার ভক্ষক কোন বায়ুকে বলে, সঠিক উত্তর হবে চিনুক। নেক্সট প্রশ্ন, দুইয়ের দাগে 3-3, প্রশ্ন রয়েছে, পূর্ণিমা তিথিতে সিজিকি অবস্থাকে কি বলে, সঠিক উত্তর হবে প্রতিযোগ। নেক্সট প্রশ্ন, দুইয়ের দাগে 3-4, ভারতের নবতম রাজ্য কোনটি, তেলেঙ্গানা। নেক্সট প্রশ্ন, দুইয়ের দাগে 3-5, রডোডেন্ড্রন কোন প্রকার অরণ্যের উদ্ভিদ, সঠিক উত্তর হবে পার্বত্য। নেক্সট প্রশ্ন, দুইয়ের দাগে 3-6, ভারতের একটি শুল্ক মুক্ত বন্দরের নাম লেখ, সঠিক উত্তর হবে কান্দালা। নেক্সট প্রশ্ন, দুইয়ের দাগে 3-7, ভারতের কোন রাজ্যে জনসংখ্যা সবচেয়ে কম, সঠিক উত্তর হবে সিকিম। নেক্সট প্রশ্ন, দুইয়ের দাগে 3-8, প্রশ্ন রয়েছে, সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায়, সঠিক উত্তর হবে দেরাদুন। তাহলে আমরা দুইয়ের দাগে 3-এ যে এসএকিউ প্রশ্নগুলি ছিল সেগুলো আলোচনা করে নিলাম। নেক্সট চলে আসবো আমরা দুইয়ের দাগে 4, বাম স্তম্ভের সাথে ডান দিকের গুলি মিলিয়ে লেখো, 1 মার্কস করে রয়েছে, 4টি করতে হবে। বাম দিকে রয়েছে কি কি দেখেনি, গুরু শিখর, 2-এ রয়েছে কেন্দ্রীয় কৃষি গবেষণাগার, 3-এ রয়েছে স্যাডেল পিক, 4-এ রয়েছে ক্রান্তীয় ঘূর্ণবাদ। ডান দিকে কি রয়েছে, পুষা টর্নেডো আরাবল্লী পর্বত আন্দামান। এক এক করে উত্তরগুলো দেখে নি, গুরু শিখর হবে আরাবল্লী পর্বত অর্থাৎ 3। নেক্সট রয়েছে কেন্দ্রীয় কৃষি গবেষণাগার, এটা হচ্ছে পুষা। নেক্সট রয়েছে স্যাডেল পিক, এটা হবে আন্দামান। তারপরে রয়েছে ক্রান্তীয় ঘূর্ণবাদ, এটা হচ্ছে টর্নেডো। তাহলে আজকের ক্লাসে আমরা জিওগ্রাফি 224 নম্বর পেজে যতগুলো 1 মার্কসের প্রশ্ন ছিল সমস্তটাই আলোচনা করে নিলাম। তোমাদের যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে, ভিডিওটি দেখা শেষে অবশ্যই লাইক করে দিও। যদি কেউ তোমরা এই চ্যানেলে নতুন অতিথি হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, পাশে বেল আইকনটি ক্লিক করে দিও। তাতে করে তোমাদের যে এই চ্যানেল থেকে যে ভিডিওগুলি পোস্ট হবে সেই তৎক্ষণাৎ তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে এবং তার ফলে তোমাদের অনেকটাই হেল্প হবে, তাই তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।